নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বরবটি ভর্তা। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু লাগে এবং এটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না এবং খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বরবটির ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বরবটি এবং বরবটিগুলো আমি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য বরবটি একটু কচি হলেই এটা খেতে কিন্তু সবথেকে বেশি ভালো হবে। এদিকে আমি একটা পাত্রে অল্প একটু জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। এবার আমি বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেব। বরবটিটা একটু সেদ্ধ করে নিতে হবে আর আমি এখানে একটু কম করে জল ব্যবহার করেছি যাতে বরবটিটাও সেদ্ধ হয় এবং জলটাও সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। এবার আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা একটু মিশিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5-6 মিনিট ধরে বরবটিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। 5-6 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি একটুও কিন্তু আর জল নেই এবং বরবটিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবং বরবটিগুলোকে ঠান্ডা করে এগুলো মিক্সির মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। যতক্ষণে বরবটিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। এই রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কা এবং রসুনটা খুব ভালো করে রোস্ট হয়ে গেছে, এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। শুকনো লঙ্কা আর রসুনটা আমি রোস্ট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে। এই 3টেকে একসাথে করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবং ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে ভর্তাতে শুকনো লঙ্কা দিলে সেই ভর্তার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন এই দুটোর পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত কিছু রেডি করে নেওয়ার পর কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা একটু নরম হলেই হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা এখন একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, লঙ্কা এবং রসুন, যেটা আমি রোস্ট করে রেখেছিলাম তার পেস্টটা। এই পেস্টটা দিয়ে 1 মিনিট মতন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে পেস্ট করে রাখা বরবটি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যদি দিতে না চান তাহলে দেবেন না। দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমরা যখন বরবটিগুলো সেদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এই সময়ে লবণটা একটু খেয়াল করে দিতে হবে। আর এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দিতেও পারেন। এবার এই সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত এটা একদম শুকনো না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে। মোটামুটি 7-8 মিনিট টাইম লাগে এই ভর্তাটা তৈরি হতে, কেননা এটা যেহেতু বরবটিটা সেদ্ধ করে নিয়েছি এটাতে একটু জল তো আছেই, তো সেই জন্যই জলটা শুকিয়ে যখন একদম শুকনো হবে তখনই কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখুন, 7-8 মিনিট পর দেখাচ্ছি এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এবং দেখুন একটা দলা পাকিয়ে যাচ্ছে, মানে কড়াই থেকেও একদম ছেড়ে দিয়েছে, এতে কিন্তু আর কোনো রকম জল নেই। আপনারা চাইলে ওপর থেকে আর একটু সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করতে পারেন, তবে আমি এর মধ্যে আর কিছুই দিচ্ছি না। এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল বরবটির ভর্তা।
রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।